लोकसभा चुनावको तारिक अहिलेसम्म तय भएको छैन, तर राजनीतिक दलहरूले भने जोडतोडले चुनावको तयारी सुरु गरेका छन्। बुधबारदेखि सिलगढी नगर निगमका गौतम देवले भित्तामा लेखेर आफ्नो प्रचार प्रसार सुरु गरेका छन्। दार्जिलिङ लोकसभा सिटको लागि प्रचार अभियानलाई तीव्र गरिएको छ भने यसै अवसरमा उनीसित माणिक डे, वासुदेव घोष अनि अन्य तृणमूल नेता, कार्यकर्ता एवं समर्थकहरूको उपस्थिति रहेको थियो। ज्ञात रहोस्, अहिलेसम्म तृणमूल काङ्ग्रेसद्वारा उम्मेद्वारहरूको नामको घोषणा गरिएको छैन, तर गौतमले चुनाव प्रचार सुरु गरेका छन्। अघिल्लो 7 दिनभित्रमा सिलगढीको 47 वार्ड अनि जलपाइगुडी लोकसभा क्षेत्र, डाबगाउँ, फुलबाडी विधानसभा क्षेत्रको विभिन्न इलाकामा पनि भित्तामा लेख्ने काम पूरा गरिने बताइएको छ। अर्कोतिर बंगालको विकासमा मुख्यमन्त्री ममता ब्यानर्जीको हात दहरिलो बनाउन सबैलाई अघि आउने निवेदन गर्दै सम्पूर्ण तन मन बल लगाएर चुनाव लड्यौं भने जित निश्चित रहेको गौतम देवको भनाइरहेको छ। ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে এক্সপেক্টেড এনি ডে, ইলেকশনও ডিক্লেয়ার হয়ে যাবে নিশ্চয়ই। ডাকবাম ফুলবাড়ি দুটো ওয়াল করলাম, গুরুম্বস্তির সাইডে একটা করলাম, এই ওয়ালটা করলাম। আগামী 7 দিনের মধ্যে আমরা জরুরি ভিত্তিতে শিলিগুড়ির 47টা ওয়ার্ড, ডাকবাম ফুলবাড়ি আর শিলিগুড়ি সমতল সব জায়গাতে আমাদের যা যা ওয়াল, যা যা কিছু আমরা এগুলো প্রচারের এটা একটা মাধ্যম, একটা ধাপ মানুষের কাছে আমাদের বার্তা, কেন্দ্রীয় সরকারের বাংলার বিরুদ্ধে বঞ্চনা। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই যে অবিজেপি যে সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার জননেত্রীকে, ভারতের জননেত্রীকে আমরা দেখতে চাই। আমরা আমাদের দেয়াল লিখনের মাধ্যমে বাংলার বঞ্চনা, বাংলার ধারাবাহিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এই স্বৈরাচারী, ভ্রষ্টাচারী এবং বিভেদকামী এই শক্তিকে পর্যুদস্ত করতে, পরাস্ত করতে আমরা আহ্বান জানাবো। আজকে ওয়াল লিখনের মাধ্যমে আগামী 7 দিনে আমাদের কর্মী, নেতৃত্ব, সমর্থক সবাই রাস্তায় থাকবে এবং আমরা একটা ডেড লাইন দিয়ে 7 দিনের মধ্যে 11 তারিখে আমরা ব্রিগেড থেকে ফিরবো, 12 থেকে 19-20 তারিখের মধ্যে আমাদের সমস্ত ওয়াল লিখন শেষ হয়ে যাবে। আমি 5 মিনিট এখানে বাসুদাদের এই এখানে কোনো জায়গাতে মানিক আছে, অন্যান্য আমাদের লীলাশিবার, এই 5 মিনিট ওই 11-তে শঙ্কর ওরাও এসছে, ওদের সাথে কথা বলে আমি একটু গাইডলাইন ডাইরেক্টিভ দিয়ে দিচ্ছি। এটা আমি একটু কোয়ার্ডিনেট করব। এবার ইলেকশানে আমরা লড়ব এবং আমরা জিতব। জলপাইগুড়ি এবং দার্জিলিং দুটো সিটেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে চাই। বাংলার উন্নয়নে আমাদের যাতে একটা ভূমিকা থাকে, একটা রোল থাকে, দেশের সরকার পরিবর্তনে যাতে দার্জিলিং এবং জলপাইগুড়ির মানুষের একটা রোল থাকে সেটা আমরা করতে চাই। তার জন্য যা করার দরকার তাই করব। ডু অর ডাই সিচুয়েশন, হয় মরবো না হলে জিতবো, এই লক্ষ্যে আমরা যাবো।